বন্ধুরা, আজকে আমরা দেখব ছোট স্মার্টফোনের ব্যাটারির মধ্যে কি কি আছে। এটা মাইক্রোম্যাক্স মোবাইল ব্যাটারি, 1200 mAh, লিথিয়াম আয়ন ব্যাটারি, 3.7 ভোল্ট, প্রান্তের পিসিবিটা প্রথমে আমরা ভেঙে নেব। উপর প্রান্তে একটা পিসিবি লাগানো আছে যেটা ব্যাটারিকে ওভার চার্জ থেকে প্রোটেক্ট করে। এটা ভেঙে দেখে নিচ্ছি, ভিতরে ছোট ছোট আইসি লাগানো আছে যেটা ব্যাটারিকে পুরো চার্জ করতে হেল্প করে। এবার ব্যাটারির নেক্সট পার্টটিতে কি আছে দেখে নেব। প্রথমে উপরের স্টিকারটা ছিঁড়ে নিলাম, অ্যালুমিনিয়াম কেসটাকে কাটার দিয়ে ভেঙে নেব। দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম কেসটা থেকে আলাদা করে নিলাম। উপর প্রান্তে একটা সাদা স্ট্রিপ, দোয়াস্তার স্ট্রিপ লাগানো। এছাড়াও ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা কানেক্ট করা আছে। এক অ্যালুমিনিয়াম কপার প্লেট, এটা ছিঁড়ে নিই প্লাস্টিকগুলো। ভিতরে দস্তা আর কপারে কত বড় স্টিপ, দুটো স্টিপ মাঝখানে প্লাস্টিক দিয়ে আলাদা করা আছে। এছাড়াও কপারের উপর কার্বনের প্লেট দেওয়া আছে। ভিতরে লিথিয়াম আয়ন যেটা ব্যাটারিকে অনেকক্ষণ চার্জ ধরে রাখতে হেল্প করে। কপার কা স্টিপ বেশ অনেকটা বড়ই, ছোট্ট ব্যাটারির মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে পুরা